রান্না করতেও খুব ভালোবাসি আবার আন্দোলন করতেও ভালোবাসি আবার ঝগড়া করতেও ভালোবাসি অপ্রিয় সত্য বলতেও ভালোবাসি আর যারা যারা আমায় পছন্দ করে না গালি দেয় আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো জেসাস ক্রাইস্টের মতো ওরা জানে না ওরা কি ভুল করেছে বলতে নেই মানুষের জীবন তো খুব টাইমিং ক্ষণস্থায়ী কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে এক টাকাও ঢুকতে দেবেন না আমি সবাইকে বলে দিচ্ছি আমি কারো দয়া চাই না আমি জীবনে কারো দয়া নিয়ে মানুষ হইনি আমি জীবনে কারো দয়া চাই না তার কারণ আমি নিজের নামে স্টেডিয়াম বানাই না আমার পাবলিসিটির দরকার নেই আমি নিজের নামে ট্রেন লাইন করি না আমার প্রয়োজন নেই আমি নিজের নামে সব কিছু করি না কারণ আমার প্রয়োজন নেই আমি এমনকি মাটি মানুষের নামে একটা স্কিম করিনি আজ পর্যন্ত মনে রাখবেন আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমায় বলেছিল যদি কিছু করা যায় আমরা না কোনো প্রয়োজন নেই আমার বাবা মা কোনো দিন চাইতেন না আমিও চাই না ভাই মানুষের মতো মানুষ এইটুকু হয়ে বেঁচে থাকলে এর থেকে বেশি কিছু চাই না যতটা পারি ততটা করি আমার সাথে দেখুন না একশো দিনের কাজ বন্ধ এটা গভর্নমেন্টের কথা বলে বলছি শুধু একমাত্র পশ্চিমবাংলা সাত হাজার কোটি টাকা আমরা পাই যেখানে লোকগুলো কাজ করেছে গরিব লোক মাথায় করে মাটি তুলেছে এবং তাদের টাকা দেওয়াটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী পাইনি আজও পাইনি বাংলার আবাসন যোজনা বাংলার বাড়ি বন্ধ দীর্ঘদিন ধরে একটাও দেয়নি গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে আবার বলছে ঘর মে জল কোন দেতা হয় ও নেতা দেতা है। আচ্ছা বলুন তো আমাদের টাকা ইলিশ মাছের তেলে মাছ ভাজা আগে আমরা সে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতাম ভাবলাম জিএসটি ট্যাক্স হলে ওয়ান ট্যাক্স এটা হেল্পফুল হবে আজকে তো সব ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায় এবং সেই ট্যাক্সের আমাদের যেটা পাওনা সেই পাওনা থেকে ওরা ফর্টি পারসেন্ট দেয় আমরা সিক্সটি পারসেন্ট দিই তাতেও বলবে सब हमने कर रहा है हां भाई आप सब कर दिया आप एक काम करो ना आसमान को थोड़ा छू के देखो सूरज को थोड़ा ले आओ कोल में चाद को थोड़ा बुला के ले आओ अगर इसरो भी कुछ करते हैं तो बोलता है हमने किया